নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। তীব্র জলসংকটের মুখোমুখি শিলিগুড়িবাসী, আর এই ইস্যুতেই শিলিগুড়ি পৌর নিগমের সামনে বিক্ষোভ দেখালেন বাম ও এসোসিআই এর সমর্থকেরা। উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বাম নেতা অশোক ভট্টাচার্য। ঘটনার সূত্রপাত গত বুধবার থেকে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব পৌর নিগম থেকে সরবরাহ করা পানীয় জল খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেন, কারণ মহানন্দা নদীর যে জল পরিশ্রুত করে শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করা হয় তার গুণগত মান কমে গিয়েছে। তাই শহরবাসীকে সেই জল না খাওয়ার পরামর্শ দেন মেয়র। তবে গৃহস্থালির অন্যান্য কাজে ব্যবহার করা যেতে পারে সেই জল, এও জানানো হয়। সেই সঙ্গে নির্দেশিকা দেওয়া হয় যে আগামী 2 জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকছে। অন্যদিকে পানীয় জলের সংকট মেটানোর জন্য বিভিন্ন ওয়ার্ডে 26টি পানীয় জলের ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় পৌর নিগমের তরফে। পাশাপাশি স্থানীয়দের মধ্যে বিলি করা হচ্ছে পানীয় জলের পাউচ। তবে সেটাই যথেষ্ট নয়, পানীয় জলের ট্যাঙ্ক থেকে জল সংগ্রহ করতে লম্বা লাইন শহরবাসী। গোটা শিলিগুড়ি জুড়ে পানীয় জলের হাহাকার, আর বিপদের সময় সুযোগ বুঝে পানীয় জলের ইচ্ছে মতো দাম নিচ্ছেন জল বিক্রয়কারী সংস্থাগুলি। আর এরই মাঝে পানীয় জলের সংকটকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। পৌর নিগম থেকে মেয়রের গাড়ি বেরোতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বাম ও এসোসিআই এর সমর্থকেরা। এই বিক্ষোভ কর্মসূচির জেরে কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয় পৌর নিগম চত্বরে। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। মানুষকে
মানুষকে অশান্ত করছে। কি হলো বলে? কি হলো? দাদাগিরি করেন, দাদাগিরি হচ্ছে কি? দাদাগিরি করেন, পানীয় জলের সংকট ইস্যুতে একদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানালেন যে এই আপদকালীন পরিস্থিতিতে যদি বিরোধীরা রাজনীতি করতে চায় তাহলে সেটা তাদের বিষয়। স্বাভাবিক পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশনে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক, তারা করতে পারে। আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তাই আছে। গাড়িটা সেটা তাদের ব্যাপার। দেখুন, আমাদের সেই মানসিক এবং সাংগঠনিক শক্তি আছে, কিন্তু আমি এখানে শক্তি প্রদর্শন করতে আসি না, আমাকে কাজ করতে হবে। আমি বেরোচ্ছি, তারা এখানে যদি এইভাবে ভ্যান্ডালিজম করে তার জবাব মানুষ দেবে। অন্যদিকে শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য জানালেন যে কোনো রাজনীতি নয়, বরং সঙ্গত কারণেই শিলিগুড়ির মানুষ জল চাইতে এসেছেন। আমি তো এটাই বললাম, আমার কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম পিএইচির একটা কাজের জন্য, সেই কাজের জন্য দুদিন জল বন্ধ ছিল। যেভাবে আমাকে এখানে রাস্তায় দাঁড় করিয়ে অপদস্থ করানো হয়েছিল, একটা পুলিশ আসে নাই, একটা পুলিশও আসে নাই, এবং সে সময় আমাকে ফিজিক্যালি শারীরিকভাবে আমাকে অ্যাসাল্ট করা হয়েছিল। সেই সময়তে এমনকি মারধরেরও চেষ্টা করেছিল। এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। এবং এই বিক্ষোভটা সঙ্গত, মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং শিলিগুড়িবাসীর কাছে তাদেরকে শুধু মানে না, তাদের যে দায়বদ্ধতা তাদের পালন করেনি, তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই, যোগ্যতাও নেই। এই আন্দোলন আমাদের চলবে, এইটাই আমরা এখানে বললাম। শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা, আর এই প্রেক্ষিতে মেয়রকে এক হাত নিতে ছাড়লেন না শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। নাম না করে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে অদক্ষ বলে কটাক্ষ করলেন তিনি। ঠিক কি বললেন শুনুন। একজন অদক্ষ মানুষ যদি মেয়রের মতন গুরুত্বপূর্ণ পদে বসেন তাহলে কি হতে পারে? প্রথমত, দূষিত পানীয় জল কুড়ি দিন ধরে শিলিগুড়ির মানুষ খেলেন, হসপিটালে ভর্তি হলেন। মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য। 47টি ওয়ার্ডের একটিমাত্র ওয়ার্ডে সারাদিন জল পাবে, সেটা হচ্ছে মেয়র সাহেবের, আর বাদবাকি 46টি ওয়ার্ডের মানুষ তারা দিনে একবার জল পাবে এবং একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে। এর থেকে প্রমাণিত হচ্ছে, আমি গতকাল এই কথা বলেছিলাম যে মেয়র সাহেব হয় অদক্ষ নয়, মেয়র সাহেবের মেয়র পরিষদ এবং যারা আধিকারিকরা আছেন মেয়র সাহেবকে এই গদির থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে। তাই শিলিগুড়ির পানীয় জলের এই তীব্র সংকটের সময় রাজনৈতিক তরজা যে একেবারে তুঙ্গে সে কথা বলাই বাহুল্য। এখন শিলিগুড়িবাসীর এই জল দুর্ভোগ আদেও আগামী 2 জুনের পর মিটে কিনা সেটাই এখন দেখার। শিলিগুড়ি থেকে নীতেশ রায়, রিপোর্ট দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।